দেশবাসীকে ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন জাতীয় পার্টির জি এম কাদের ঈদের নামাজ শেষের শুভেচ্ছা জানান তিনি ত্যাগের মহিমায় ভাষ্যর এই দিনে বিশ্ব মুসলিম সম্প্রীতি ও সমৃদ্ধি মুম্মা এর কামনা করেন তিনি ঈদ আজহার ত্যাগের মহান শিক্ষাকে চিন্তা ও কর্মে প্রতিফলিত করার জন্য সবার প্রতি আহ্বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান পবিত্র ইদুল উল আজহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছে মহান ত্যাগের মহিমায় ভাস্বর এই দিনে আমি বিশ্ব মুসলিম মোম্মার সংহতি সম্প্রীতি ভ্রাতৃত্ব এবং সমৃদ্ধি কামনা করছি ঈদুল আজহার ত্যাগের মহান আদর্শ ও শিক্ষাকে চিন্তা ও কর্মে প্রতিফলিত করার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি